হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি সুজন ভাইয়ের কাছে। আর সুজন ভাইয়ের কাছে রয়েছে বিভিন্ন ধরনের পাখির কালেকশন, এর মধ্যে খুবই চমৎকার একটা আনকমন একটা পাখির জোড়া রয়েছে। তো এটা কী পাখি আপনারা অনেকে চিনেন অনেকে চিনেন না, তো এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সেই সাথে আগে সুজন ভাইয়ের সাথে আলাপ করি। আসসালামু আলাইকুম সুজন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদা ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভাই আজকে যে সমস্ত পাখিগুলো নিয়ে আসছেন সবগুলো সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত বলেন। আর শুরুতে এখানে একজন কোনুর পাখি রয়েছে, 100% ব্রিডিং পেয়ার, এখানে এখনো ব্র্যান্ডে অলরেডি ডিম আসছে, অলরেডি ডিম চলে আসছে। দেখেন এই যে এটা, এটা হচ্ছে ফিমেল, না? আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি আগে ডিম বাচ্চা করেছে ভাই? আগে ডিম বাচ্চা করা না? আচ্ছা ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটা 15,000 টাকা। এই জোড়াটা 15,000 টাকা দাম চাচ্ছেন, এটা কি ফিক্সড প্রাইস নাকি আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে? চ্যানেলের মাধ্যমে আসলে কিছুটা সম্মান, হ্যাঁ আপনারা যদি আমার চ্যানেলের মাধ্যমে আসেন যেই পাখিটাই নেবেন সেই সেই পাখিটা আপনারা ভাইয়ের সাথে আলোচনা করলে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এখানে যে গ্রিন চিকি অনুরোধটা রয়েছে, এইটাও ব্রিডিং পেয়ার, এই জোড়াটা পড়বে 13,000 টাকা। এইগুলো তো টেম করানো না? আচ্ছা এবার আসি যে এখানে যে আনকমন যে জোড়া পাখিটা, এটা ডাস্কি লরি, ডাস্কি লরি বলে এটাকে, এটা 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স আছে এখন, ব্রিডিং এর জন্য একদম পারফেক্ট বয়স। এটা কি মেল ফিমেল আছে এখানে? 100% গ্যারান্টি দিয়ে, 100% গ্যারান্টি দিয়ে বলতেছেন? গ্যারান্টি দিয়ে। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেল কোনটা ফিমেল কোনটা ভাই? নিচেরটা মেল আর ডান পাশে যে উপরেরটা এটা হচ্ছে ফিমেলটা, আপনারা দেখতে পাচ্ছেন ভাই। এগুলোর দাম চাচ্ছেন কেমন? এটা 60,000 টাকা। 60,000 টাকা জোড়াটা দাম চাচ্ছেন, এক পিস 30,000 টাকা। কেউ যদি সিঙ্গেল নিতে চায় নিতে পারবে? সিঙ্গেল হবে না, এটা সিঙ্গেল হবে না, আসলে এগুলো পাওয়া যায় না 17,000। এটা নিলে এটা জোড়া নিতে হবে। আচ্ছা যে দামটা চেয়েছেন এটা কি ফিক্সড প্রাইস? আলোচনা সাপেক্ষে আরও আপনারা কমিয়ে নিতে পারবেন, আপনারা আগে যোগাযোগ করবেন যদি নেওয়ার আগ্রহ থাকেন। তো আচ্ছা এইটা ছিল খুবই আনকমন একটা পাখি আপনারা দেখতে পেলেন। তো এইখানে আর কিছু কোনুর পাখি রয়েছে, সবগুলোই বাচ্চা, কতদিনের বাচ্চা ভাই? 45 থেকে 50 দিন বয়স, আপনারা দেখতে পাচ্ছেন ভাই। এখন কি নিজে নিজে খায় নাকি হ্যান্ড ফিডিং করাতে হয়? হালকা পাতলা নিজে নিজে খায়, হ্যান্ড ফিডিং করাতে হয়। আর যারা এখন কেম করাতে চান চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন ভাই। কেমন দাম চাচ্ছেন? পার পিস 5,000 টাকা করে দাম চাচ্ছেন। আচ্ছা আর নিচে কিছু লাভ পার্ট পাখি রয়েছে, এখানে যে পাখিগুলো রয়েছে সবগুলোই মেল, এগুলো কেমন দাম চাচ্ছেন ভাই? পার পিস 3,000 টাকা করে। আর পাশেরগুলো, অরেঞ্জ হেড অপলাইন একটা পেয়ার আছে না, 7,500 টাকা পেয়ারটা, ব্লু ফিচারটা 6,000 টাকা জোড়া, ওই জোড়াটা 6,000 টাকা জোড়া। আচ্ছা আর এখানে আরো কিছু লাভ বাড়ছে, এগুলো কি বাচ্চা? কত করে দাম চাচ্ছেন জোড়া? 6,000 টাকা করে জোড়া। আর এখানে যে কোকাটেল পাখি রয়েছে, এই জোড়াটা পড়বে 7,000, বয়স কতদিন আছে? অ্যাডাল্ট পাখি। আর নিচে আরো কিছু লাভ বাড়ি রয়েছে, 3 পিস দেখা যাচ্ছে এখানে, মেলটা কোনটা? এটা মেল, এটা 3,000 টাকা। আর এখানে এই জোড়াটা 5,000 টাকা দাম চাচ্ছে। আর নিচে কিছু বাজরিকার পাখি ভাই, এটা কি ইংলিশ? ইংলিশ 3টাই ফিমেল, যাতে ফিমেল দরকার আছে তারা আপনার ছেলে সিঙ্গেল নিতে পারবেন। কত করে দাম চাচ্ছেন ভাই? পার পিস 2,500 টাকা করে দাম চাওয়া হচ্ছে। আর এখানে কি জেপি রয়েছে মনে হচ্ছে? 4,000 টাকা পেয়ার, বয়স কতদিন আছে ভাই? 3 পিস আছে একদম রানিং, বাকিগুলো অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট। আর নিচে কিছু নর্মাল বাজিকে, এখানে যে নর্মাল বাজিকগুলো রয়েছে এগুলো 600 টাকা পেয়ার, আর দেখে মনে হচ্ছে 4 থেকে 5 মাস বয়স। এটা কি 4 থেকে 5 মাস বয়স? আচ্ছা আর এখানে আর বেশ কিছু কোকাটের পাখি রয়েছে ভাই, এখানে যে পাখিগুলো রয়েছে অ্যাভারেজ নিউট্রিশন 3,000 থেকে 3,500 টাকা পার পিস, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা এখানে লরির বাচ্চা রয়েছে, লরির বাচ্চা আছে, রেড কালার লরি,
দুইটা রেড কালার লরি এখানে একটা বিশেষত্ব আছে একটা পিয়ারের রেডি একই জোর এক এক একটা একটা পিয়ারে এখানে মেল ফিমেল 100% কনফার্ম মানে মেল ফিমেল 100% কনফার্ম যখন একই ঘর থেকে দুইটা বেবি বের হয় মেল ফিমেলই আসে মেল ফিমেল 100% এখানে ডিএনএ করতে হয় না এখানে ডিএনএ করতে হয় না আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটা তো এখানে মেল ফিমেল মানে কনফার্ম বলতেছেন একবারে এটা কি সিঙ্গেল নিতে পারবে না কি না জোড়া নিতে পারবে সিঙ্গেল যদি মেল বা ফিমেল চাই সেটা কিভাবে দেখবে এটা হচ্ছে ফিমেল আর কোনটা হচ্ছে মেল এটা কিভাবে বুঝলেন এটা ওই কবুতরের মতো কবুতরের মতো কবুতরের মতো হ্যাঁ কবুতরের মতো আচ্ছা তা আমাদেরকে একটু বুঝাতে পারবেন নাকি কোনটা মেল আর কোনটা ফিমেল এই বড় পাখিটা হচ্ছে মেল পাখি যেটা বড় হয় ওটা কি মেল হয় মেল হয় আর এই ছোটটা ফিমেল বয়সটা একই দিনই রে দুই তিন দিনে বিগ ডিফারেন্স আছে যেটা মেল হয় সেটা কি আগে বের হয় আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই জোড়া অথবা পিস কেমন দাম চাচ্ছেন পার পিস 13000 টাকা পার পিস 13000 টাকা দাম চাচ্ছেন তাহলে জোড়া 26000 আর আলোচনা সাপেক্ষে আরো কিছু কমানো যাবে আর নিচে ডায়মন্ড ডপ রয়েছে ডায়মন্ড ডপ গুলো 1500 টাকা করে জোড়া রানি আর এখানে আর কিছু কোকাটেল রয়েছে সিম্পল পাইপ গুলো এই পেয়ারটা একদম 100% এক সপ্তাহের মধ্যে ডিমে চলে যাবে এই জোড়াটা এক সপ্তাহের মধ্যে গ্যারান্টি দিয়ে বলছেন ডিমে চলে যাবে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কেমন দাম চাচ্ছেন ভাই এটা 15000 টাকা এই জোড়াটা দাম চাচ্ছেন 15000 টাকা দাম চাচ্ছেন আর এখানে যে গোল্ডিয়ান ফিঞ্চ রয়েছে গোল্ডিয়ান ফিঞ্চ গুলো 5000 টাকা করে জোড়া আর এখানে জাবা পাখি জাবা গুলো 3000 টাকা জাবা পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন 3000 টাকা জোড়া হোয়াইট নেন বা ব্ল্যাক গুলো নেন আচ্ছা আর নিচে আরেকটা কোনের পাখি রয়েছে এটা 13000 টাকা এই জোড়াটা 13000 টাকা দাম চাচ্ছে বয়স কতদিন আছে ব্রিডিং পেয়ার আর নিচে একটা ইয়েলো রিং নেক রয়েছে একদম রানিং ফিমেল টিম করানো আছে না টিম করানো নাই টিম করানো নাই মল্টিং আছে না কেমন দাম চাচ্ছেন এটা 16000 টাকা 16000 টাকা দাম চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যাদের একটা ফিমেল দরকার আছে টিম রানিং তো আপনারা চাইলে এই পাখিটা নিতে পারবেন তো এই ছিল আজকে সুজন ভাইয়ের কাছে পাখির কালেকশন আচ্ছা ভাই যদি দর্শকগণ আপনার কাছে পাখিগুলো নিতে চায় কিভাবে নিবে হ্যাঁ আমার লোকেশনে অবশ্যই অবশ্যই নিয়ে আসতে হবে পাখিগুলা আপনার লোকেশনে গিয়ে নিয়ে আসতে হবে নিজের কষ্ট অর্জিত টাকা দিয়ে পাখি কিনবে ওই ক্ষেত্রে অবশ্যই কষ্ট করে যায় নিজের চোখে পছন্দ করে পাখিগুলো নিয়ে আসতে আচ্ছা ভালো যদি দেখা যাচ্ছে অনেকে আছে যে ঢাকার বাইরে থাকে অথবা অনেকে আছে মানে বাংলাদেশের বাইরে থাকে সেক্ষেত্রে ভালো ভালো সামনে সাপেক্ষে পাখি ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা তো ভাই আপনার লোকেশন কোথায় আমার লোকেশন সাভার ইপিজেড সাভার ইপিজেড আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন 6686 01686 62 62 85 85 41 41 তো আপনারা যদি এই নাম্বারে যোগাযোগ করেন চাইলে সরাসরি এসে দেখে পাখিগুলো নিতে পারবেন অথবা চাইলে আলোচনা সাপেক্ষে হোম ডেলিভারিও নিতে পারবেন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম